আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাওয়ার পর, রব্বানা আবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, আমাদের কেমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী, এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায়, এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনব। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে থাকেন আমার সাথে, বসেন, কথা বলি কিছু। আসলে এগুলো খুব জরুরি ওয়াজ, কি করে ফ্যামিলি ঠিক করবেন, কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন, কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন, কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এর কারণ আমি প্রায় বলি, খেয়াল করে শুনেন, খুব জরুরি কথা, এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কি না? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা, এগুলো কি বাড়ছে? জনসংখ্যা কমছে, মানুষ। ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাল্লাহ। পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব, হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ, কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক, উত্তর দেন। কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, অ্যাসিড নিক্ষেপকারী হোক, না চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি, কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় ওলিদেরকে, এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে, নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন, নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডার বাস, চাঁদাবাস গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়োরস। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের, আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নিবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নার পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে। সো ওয়েন ইউ চুজ ইউর লাইফ পার্টনার, ইউ ডোন্ট চুজ ইউর লাইফ পার্টনার অনলি,
the same time you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন, আপনি শুধু মেয়েই খুঁজেন না, পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন, ঠিক কিনা? সো মা যদি ভালো হয়, ফ্যামিলি ভালো, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব, ঠিক কিনা? এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায় দায়িত্ব কি আমাদের, বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার তিনটা দায়িত্ব। নাম্বার ওয়ান, আইয়ান তাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে, সুবহানাল্লাহ পড়বেন না, আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে, আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শুনেন আমার আব্বাই তিনটার একটাও করে নেই, তিনটার একটাও করে নেই, আর বিচার দিতে আসছে আমার নামে। আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না, এ আমার মা, আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই। নাম্বার টু, আমার নাম রাখছে সাম্মানি জুলা ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা, নাম কি, এটা একটা নাম হইলো। ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই। ওমর ফারুক এবার রেগে গেলেন, বাবার ঘরে ধরলেন, তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে, এখন তোর বিচার হবে আগে। এক নাম্বার দায়িত্ব, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে, মা ভালো তো, এটা কি বুঝতে পারছেন? নাম্বার টু, ভালো মায়ের ব্যবস্থা করলেন, এবার দাম্পত্য জীবন শুরু করলেন, এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন, সন্তান দেওয়ার মালিককে, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা নবীদের দোয়া, পারেন না দোয়াটা, সবাই পড়েন আমার সাথে, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দেন, এজন্য আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন, কেউ বাদ যাবেন না, আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, আওয়াজ করে পড়েন আমিন। নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা, না চাইলে পাওয়া যায়। তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য, দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন, আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন, তখন শুকরিয়া করবেন কার, নাকি না শুকরিয়া করবেন? অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই। এই আছে, তুমি জানলা কেমনে? আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই, এরপর আর একটা আছে। যদি কেউ থেকেও থাকে, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা চেঞ্জ করেন, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার, কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে, একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়, একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলোও কাজ করে না, এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায়, আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার, আমেরিকার মিলিটারি বেসে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে। এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেনের সমান হবে না, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করব কার,
অনেকে ছেলে হইলে মহা খুশি, পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে খুশি হয় না, আছে না নাই? এরকম করবেন না, কারণ আপনার হাতেও নাই, আপনার বউয়ের হাতেও নাই, কার হাতে? তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার এত টেনশন কেন? আল্লাহর হাতে ছেড়ে দেন না। আবার অনেকে টানা ছেলে হইতেছে, 1 2 3 4 খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও, মেয়ে দাও, পঞ্চমবারে হইছে আবার ছেলে, আছে? আবার অনেকের টানা মেয়ে হইতেছে, 5টা মেয়ে, খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও, 6ষ্ঠবারও হইছে মেয়ে। এটা আমার হাতেও নাই, আপনার হাতেও নাই, ডাক্তারের হাতেও নাই, কার হাতে? তো যারটা যার হাতে এর হাতে ছেড়ে দেন, পারবেন নাকি না? শুকরি করবেন। আল্লাহ বলে খবরদার, দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা সন্তান দিতে পারে না। তুমি 6টা ছেলে পাওয়ার কারণে না শুকরি করো, মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো। এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল, আমি এমন পরীক্ষায় ফেলেছি, একটা সন্তানও তাদের দেই নাই। আল্লাহ অনেকের কিছু দেন নাই, ছেলে দেয় কে? সবাই বলতে হবে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউরে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? এজন্য তিনি বললেন, ইয়াহা বলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহা বলি মাইয়াশা উল যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ও আকীমা ইন্নাহু আলীমুন কদীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বললেন, আমি এমন এক সত্তা, আমি যারে চাই তারে ছেলে দেই, যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই। আমি এমন এক সত্তা, যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না, তিনি কে? তিনি দেন। এজন্য শুকরিয়া করবেন কার? তিনটা চলে গেল, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করুন। 4 নাম্বার, ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে। কে দিতে হবে? আজান দিতে হবে। দেন না আপনারা? দিবেন নাকি? ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে, বসে থাকেন? খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না, বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না, এরকম না। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি, ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন। আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা উযুনাইল হাসান হিনামা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। বিশ্বনবী নিজে আজান দিয়েছেন। আজান দিতে পারেন আপনারা? পারেন না সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারেন না আজান দিতে? নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবে, যদি নানা হয়ে থাকে নানা, নাতির কানের সামনে যে নানাই আজান দিবে, চাচা যে ভাতিজার কানে আজান দিবে, আজানের জন্য বসে থাকা লাগবে? আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না? তো কেন আজান দিব বাচ্চার কানে? দুইটা সিগনিফিকেন্স। নাম্বার 1, যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই, জাস্ট নিউ বর্ন বেবি, এইমাত্র জন্মগ্রহণ করলো, কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও, ঢুকায় দাও, শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও। দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার 1। সিগনিফিকেন্স নাম্বার 2, এই পৃথিবীতে যখন কেউ আসে, শয়তান যে তার শত্রু, এসে ইয়াতানু ফি জামবাই ইবনে আদম, বনি আদমের দুই পা ধরে দুটো গুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয়, তোদের কারণে আমি জাহান্নামী, তোরে সারা জীবন এমন ওয়াসওয়াস আমি দিতে থাকবো, তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসের জন্য এসেছি, আমার উপস্থিতি, আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতা মারে। তো শয়তানে করবে শয়তানের কাজ, আমরা করবো আমাদের কাজ, ঠিক কিনা? শয়তান মারবে গুতো আর আমরা কি দিব? চিল্লায় বলতে হবে কি দিব? মনে থাকবে? ভুলে যাবেন না তো আবার। নাম্বার 2, তাহনিক করা সুন্নাহ। তাহনিক হচ্ছে খেজুর, কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন। যদি খেজুর পাওয়া না যায়, মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগায় দিবে,
আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে, হেলদি। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয়। তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন। তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত, নিউট্রিশন পেত। মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায়। সে এসে ওয়া ওয়া চিৎকার করে, চিৎকার মারতে তার এনার্জি লাগে। সে হাত পা ছোটাছুটি করে, তার এনার্জি লাগে, কিন্তু এনার্জি নাই, এনার্জি লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন, তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও। সুবহানাল্লাহ, বলবেন না? এখন চিকিৎসা বিজ্ঞানও বলছে, নিউবর্ন বেবি, নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয়, ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায়, তার ব্লাড সুগার লো হয়ে যায়, কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয়। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, এই খেজুর নিয়ে আসো, কে নিয়ে আসো, খেজুর আনলে একটু চিবিয়ে বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আম্মা জান আয়েশার 13 বছরের বড়, আসমা বিনতে আবি বকর, উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। উনি বললেন, আনা মুচিম, আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল। আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি এই সন্তান পেয়ে মহা খুশি, কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না। ইহুদিরা বলতে আরম্ভ করলো, আমাদের বদদোয়া লাগছে, এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না। তো এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো, মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল। উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন। বিশ্বনবী বললেন, এই খেজুর নিয়ে আসো। তো খেজুর নিয়ে আসা হলো, বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন, ফাকানা আউয়ালু মা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ, আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু। আল্লাহু আকবার! এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয়। বাচ্চাটাকে সুস্থ রাখে কে? তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম, তাহনিক করলাম, এরপরে বাচ্চার যখন বয়স 7 দিন, কয় দিন তখন আকিকা দিতে হবে? কে দিতে হবে? আকিকা দেন আপনারা নাকি কুরবানের জন্য রেখে দেন? হ্যাঁ, অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলায় দিব। ফিকহি মাসালা, এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া। কোন দিন মনে থাকবে আপনাদের? কততম দিনে আকিকা দিবেন? সবাই বলতে হবে কততম। কুল্লু গোলাম রাহিনা তুমবি আকিকা তুজবা আনহু ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন। পড়েন, সুবহানাল্লাহ। আনিল গোলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, ছেলে হলে দুইটা ছাগল, ছেলে হলে কয় ছাগল, মেয়ে হলে কয় ছাগল, দিতে রাজি আছেন তো? দিয়ে দিবে। আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন, যেদিন আকিকা ওইদিন নাম। ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে। আল্লাহ বলবে, মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবিদিন, দাঁড়াও দাঁড়াও, বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে, দাঁড়াও। এজন্য ফা আহসিনু আসমাকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। এখন যারা নাম রাখছে বল্টু, আল্লাহ ওইদিন বলবে, বল্টু ইবনে সল্টু, দাঁড়াও, ঠিক কি না? তো বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু, তখন বল্টু সল্টু জন্টু, দাদা বাবার ছেলে দাঁড়াবে ওইদিন। তো কোটি কোটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে? আল্লাহর হাবিব সাহেব বলেছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ, পড়বেন না? সুন্দর সুন্দর নাম রাখবেন, নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন। লিকুল্লি ইসমিন আসার, প্রতিটা নামের একটা প্রভাব আছে। আপনি জল্টু রাখলে ওটা জল্টুর মতোই হবে, আপনি সল্টু রাখলে সল্টুই হবে, আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ, এটা খালিদ বিন ওয়ালিদ, কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কি না? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন, সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি, আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়, অনেকেই ভাবে আছেন।
সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। হুফাতান উরাতান মুশাতান গুরলা, পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্স এর জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। Everyone will stand up as naked. There is no dress, no costume, no garment in their body. দেহে কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, সূর্যটা মাথার কাছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওইদিন বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না। অনেক বাবা ছেলের কারণে জাহান্নামি হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামি হবে। তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কি না? তাহলে কোরআন সাধারণত বলল, কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জন্মভর, এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি। এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য, আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা, আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু, ঠিক কি না? আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয়, শত্রুও না হয়, আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কি না? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো আল্লাহর কাছে, চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে।